বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো আজকে একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন তো এটা হচ্ছে ক্যাপসুল মার্কেটের সামনে ফুচকার দোকানগুলো যে আছে সেখানে তো খুবই মজাদার ফুচকা এখানে পাওয়া যায় খুব অল্প বাজেটে একদম মন ভরে কিন্তু ফুচকাগুলো খাওয়া যায় তো আমরা যারা টাঙ্গাইলে আছি তার কিন্তু কম বেশি সবাই জানি যে ক্যাপসুল মার্কেটের যে ফুচকাগুলো বিক্রি করে সেগুলো খেতে কতটা টেস্ট কতটা মজা তো আমি প্রায় ছয় মাস আগে খেয়েছিলাম আর আজকে ফুচকাটা ট্রাই করছি তাই ভাবলাম যে আমার ভিওয়ার্সদের সাথে শেয়ার করি সেজন্য আমি ভিডিও করে এনেছি আর ছোটো ছোট ভিডিওগুলো আমি রেখে দিচ্ছি স্মৃতি হিসেবে তো অনেক সময় যখন মানে এই সব কিছু মিস করি তখন কিন্তু এই ভিডিওগুলো দেখলে খুবই ভালো লাগবে বা সবার সাথে শেয়ারও করতে পারবো তো আমরা অনেকেই আছি যে সবাই মিলে যখন টাঙ্গাইলে আসি তখন আমরা একত্রিত হয়ে এই মামার ফুচকার দোকানে ফুচকা খাই আর এই মামাটা অনেক দিন হয়ে গিয়েছে এখানে ফুচকা বিক্রি করে তখন আমরা স্কুলে পড়তাম তখন আমরা এখান থেকে ফুচকা খেতাম আর এই যে প্লেটটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুচকা প্লেটটা কিন্তু সাজিয়ে দিচ্ছে একদম ঝাল বেশি করে দিয়ে তো এই প্লেটটির দাম হচ্ছে মাত্র বিশ টাকা তো বিশ টাকা দিয়ে কিন্তু মন ভরে খুবই মজাদার ফুচকা খাওয়া যায় তো আসলে আপনাদের সাথে আমি কীভাবে শেয়ার করব বুঝতে পারিনি তারপরে ভাবলাম যে থাক ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করি আশা করছি ভালো লাগবে আর এই যে মামাটার চেহারাটা দেখালাম এই মামার ফুচকাগুলো খেতে ভালো লাগে আমি সব দোকানের ফুচকাই ট্রাই করেছি কিন্তু আমরা যত ফ্রেন্ড সার্কেল আছি সবাই এই মামার ফুচকাগুলো খেতে খুবই ভালোবাসে তো আমাদের টাঙ্গাইলের মানে যে কোনো জায়গায় আসলে ফুচকা পাওয়া যায় তারপরে সব চেয়েতে এখানে এই ফুচকাগুলো অনেক বেশি ভালো লাগে আর আমাদের বাসার সাথেও একজন ভাইয়া আছে মানে ফুচকা বিক্রি করে তো ওনার ফুচকাগুলো আমাদের অনেক ভালো লাগে তো যাই হোক আজকে আর ভিডিওটি বেশি বড় করব না আশা করছি আজকের এই ফুচকার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ